প্রিয় দর্শক, কেমন লাগছে? নিশ্চয়ই খুব ভালো। আমরা তো নায়িকাদের কথা অনেক শুনেছি, কিন্তু এই নায়িকা কি বলে চলুন দেখি। এখন না মামুনি, পরে খাবো। একজন সাংবাদিক আসতেছে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য, উনি এসে চলে গেলে তারপর দুজন একসাথে খাবো। আচ্ছা, ঠিক আছে। আর শোনো, ইন্ডাস্ট্রি সবাই জানে আমি এখনো বিয়ে করিনি, অথচ তুমি আমার মেয়ে। ঠিক আছে, এরপর থেকে আমাকে আপু বলে ডাকবে। ঠিক, আমাকে আপু বলে ডাকবে কিসের জন্য? মামুনি, সাংবাদিক এসে চলে গেলে তারপর আবার মামুনি বলে ডাকবে, ঠিক আছে? এখন তুমি আপু বলার প্র্যাকটিস করো। আপু 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 বলো তো। আপু 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 আপু। তুমি যাও, বোধহয় সাংবাদিক চলে এসেছে, যাও। আপনি ছিলেন না, আপনি শুটিং নিয়ে ব্যস্ত। আসলে ইদানিং খুব ব্যস্ত হয়ে পড়েছি, এই যে শিডিউল, এত শিডিউল কি করে ম্যানেজ করি বলুন। আচ্ছা আচ্ছা, ইদানিং শুনলাম হোল নাইটও শুটিং করতেছেন। ইদানিং কাজের চাপে ঠেলাঠেলিতে ই হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, খুব মানে জ্যাম খেয়ে গেছে তাই না? একদম হিজিল হয়ে গেছি। ভালো, আগে থেকে অনেক স্লিম হয়েছেন ম্যাডাম। হ্যাঁ, একটু ডায়েট টাইট কন্ট্রোল করি তো, এই তাই আর কি, ডায়েট কন্ট্রোল করি। ভুল হয়ে গেছে। কিছু প্রশ্ন করব, আপনি কি খেতে ভালোবাসেন? আমি 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 তো গরুর মাংসের ভুড়ি ভুনা পছন্দ করি। তাই নাকি? আদর জিনিস তো, এতদিন শুনলাম গরু ভুনা খায়, আপনি ভুড়ি খান, চেঞ্জ। এটা আসলে নায়িকাদের ব্যাপার স্যাপার বোঝাই দেয়। তো একটু জানতে পারি আপনার লেখাপড়া? আমার 7 থেকে বিএ পর্যন্ত, এখন আপনি যেখান থেকে ধরেন, মানে যে কোনো এক জায়গা থেকে ধরে নিতে। হ্যাঁ, এক জায়গা থেকে ধরে নিলে 7 থেকে বিএ, মাশাআল্লাহ। বিয়ের কথা বলনে আমার মনে পড়ছে আপনার বিয়ের কথা। তো বিয়ে করতেছেন কবে ম্যাডাম? বিয়ে, বিয়েটা একটা ঝামেলা। ছি ছি, বিয়েটি করব না। আরে, এমন ভাবে বলতেছেন সি সি, বিয়েটা মনে এত খারাপ জিনিস যে আপনার ঘৃণা করতেছে, ঘটনা কি? আসলে অনেক ডিসকার্ডিড বিয়েটা, এর জন্য বিয়েটি করতে চাচ্ছি না। আর তাছাড়া নায়িকারা তো অনেক লেটে বিয়ে করে, আমরা না হয় পরেই বিয়ে করলাম। করেক্ট, আসলে জনপ্রিয় নায়িকাদের বিয়ে করাটাই উচিত না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে স্বামী নিয়ে শুটিং এ আসলে প্রোডিউসারদের নানান ধরনের কথা, তারপরে এই যে সাংবাদিক থাকে চারিদিকে, এটা একটা খারাপ দেখা যায় না? তার মানে আপনারা মানে স্বামী ছাড়া থাকলে সবার ভালো লাগে না? মানে দর্শক অ্যাকসেপ্ট করে যে ইয়াং লেডি, ইয়াং নায়িকা, আনম্যারিড নায়িকা পছন্দ করে। আচ্ছা, নো প্রবলেম। বিবাহিত নায়িকাদের কোনো চাহিদাই নেই, যেমন আমরা এখনো বিয়ে করিনি। আমার হাতে দেখেন মা, 550টা ছবি, তাই না? শুধু টাকা আর টাকা, টাকা আসছে আসছে, মানে ঝড় তুফানের মতো আইতেছে আর আমরা ধরতেছি, তাই না? নো প্রবলেম, আমাদের এই পত্রিকা আপনার একটা ইন্টারভিউ ছাপাই দেবো, আপনি আরো উপরে আরো উপরে আরো উপরে উঠে যাবেন। ভাইয়া, এত পুরো উঠাবেন না যেন পরে টুস করে মারা যাবে। নো, নায়িকারা মরে না, নায়কেরা মরে, কারণ নায়িকারা খুব সযত্নে থাকে। তো তুমি না বললে সাংবাদিক আমার থেকে চলে যাবে। কই যাচ্ছে না তো, আমার খুব খিদে পেয়েছে, চলো আমি আমি ভাত খাবো, চলো। কি বললো আম্মু? হাই হাই, দেখছেন ভাই, সত্য কখনো কখন থাকে না। ইন্টারভিউর খেসা কি লাগে? ওরে বাবা, কই যাই যাচ্ছে।